পার্টটা শুরু করি। তো আমাদের শো অল এখানে কোনো ডাটা নেই, সে ডাটা সেভ হয়ে যাচ্ছে। তো শো অলটা আমরা দিয়ে আসি। আমাদের যে ওয়েলকাম শো ছিল, শো ওয়েলকাম, যাক আস্তে থেকে দেখেন ফাইলের নাম কিন্তু আস্তে থেকে সুন্দর করে নিতেছে। আমি হলো সেভ করলাম, আমি সেভ কপি করলাম। এবার হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও শোতে যাই, এখানে গেলাম, এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি দেখি কোথায় আসছি, আমি পোর্টফোলিও শোতে ঠিক আসতে হেডারে পাঠাই দিছি। এরপর আমি এখান থেকে ইনসার্ট ইনটু কোনটা দিলাম, ইনসার্ট করবো কেন, শো শো অল শো, শোটা কপি করলাম, পেস্ট করলাম, ফাইন। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এখান থেকে প্রথমে টেবিলের নামটা পরিবর্তন করে দেওয়া। তো চলুন প্রথমে টেবিলের নামটা পরিবর্তন করে দেই, পোর্টফোলিও সেকশন। এবার আমার কাজ হচ্ছে কিছু কলামের নাম চেঞ্জ করে দেওয়া। স্ট্রাকচারে গেলাম, প্রথমে হচ্ছে শর্ট ডিসক্রিপশন, তো শর্ট ডিসক্রিপশন নিলাম। আমার আরো দুইটা কলাম দরকার আছে এক্সট্রা, তো আমি দুটাকে কপি করলাম, একশন না, একশনের উপরে দুইটা পেস্ট করলাম। একটা হচ্ছে, আচ্ছা এখানে একটু করে নেই, শর্ট ডিসক্রিপশন ডিজিগনেশন বিজি কালার, এগুলো স্পেস টেসপেস দিয়ে নেবেন। ওকে, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এগুলো করতেছি খুব দ্রুত। এরপরে এখানে আমি দুইটা কলাম আমার বৃদ্ধি পাবো, একটা হচ্ছে ডিজিগনেশন আর একটা হচ্ছে আমার বিজি কালার। ওকে, তো হলো, আমি এ পর্বে আমি এটাকে একটু রিলোড দিই। এটা চলে আসছে ডাটা, চলে এই বিজি কালার, এই যে ক্লাস চলে আসছে। তো এরপরে আমরা চারটা ক্লিক করবো। এর আগে আমি একটু দেখি এডিট। তো এডিট ক্লিক করার আগে আমি এখানে যে কাজটি করতে হবে আমাকে, যে পোর্টফোলিও এডিট, POORT FOLIO হাইপেন এডিট, তো পোর্টফোলিও এডিট ডট পিএসপি এবং পোর্টফোলিও ডিলেট ডট পিএসপি, এই দুইটা। এবার আমরা একটু রিলোড দেই, দেখি আমার কি আসে। এডিটে ক্লিক করি, দেখেন পোর্টফোলিও এডিট সাদা চলে আসছে। আমরা যদি ডিলেটে যাই, ওকে দেই, পোর্টফোলিও ডিলেট ডট পিএসপি সাদা চলে আসছে, মানে ফাইলে চলে আসতে পারছে। তো প্রথমে আমরা ওয়েলকাম যে ডিলেট পেজটি আছে সেটা ওপেন করি। ওপেন করে এখান থেকে এটা একটু কপি করি, কপি করে আমরা পোর্টফোলিও যে ডিলেট পেজটি আছে এখানে যাই, পেস্ট করে দেই। আর শুধুমাত্র এখানে আমাদের টেবিলের নামটা আমরা চেঞ্জ করে দিই, রাইট? তো টেবিলের নামটা আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা এখান থেকে কপি করলাম, অল্টার ট্যাব দিয়ে কিন্তু আমি, হ্যাঁ অল্টার ট্যাব দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো আর এখানে আমাদের যে আছে শো ওয়েলকাম না, পোর্টফোলিও শো POORT FOLIO হাইফেন এস শো, পোর্টফোলিও শো, তো রাইট। তো আমরা এবার যদি থাকলো, আমরা এটাকে একটু কপি করি, কপি হয়ে গেল, আমরা আবার একটু আরেকটা কপি করি, এই যে ডাটাবেস থেকে দেখেন কপি করতেছি, হ্যাঁ তো আমরা ব্যাকে যাই, রিলোড দেই, দেখেন আমাদের পাঁচটা চলে আসছে, তো ফাইন। এখন আমরা একটাকে ডিলিট করব, তো ডিলেট, আর ইউ শিওর না ক্যান্সেল, কটা আছে, পাঁচটা, কটা আছে দেখেন, এখানে সব কিন্তু টেবিল হয়ে গেছে, প্রেজেন্টেশন কিন্তু হয়ে গেছে, ডিলেট ডিলেট কটা আছে দেখি, চারটা, তাহলে ডিলেট হয়ে গেল। এবার আমরা এডিট, রাইট? তাহলে এডিটে ক্লিক করি, এই যে এডিট চলে আসছে, তাহলে আমরা এখান থেকে ওয়েলকাম এডিটটাকে ওপেন করি, এই সবগুলো আমরা কপি করি, কপি করে আমরা পোর্টফোলিও যে এডিটটি ছিল পোর্টফোলিও এডিটটা ওপেন করি, এখানে পেস্ট করে দেই, সব কিছু ঠিক থাকবে। শুধুমাত্র আমরা আমাদের এই যে টেবিলের নামটা চেঞ্জ করে দিব, তো টেবিলের নাম আমরা একটু, আচ্ছা এখানে না, আচ্ছা
চলবে। তো টেবিলের নাম আমরা নিব, টেবিলের নাম আমরা কিভাবে নিব, তো টেবিলের নাম আমরা এখান থেকে নেই, পোর্টফোলিও সেকশন, আমরা এই যে পোর্টফোলিও এডিট টেবিলের নামটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের কিন্তু শর্ট ডিসক্রিপশনে ঠিক আছে, আমাদের আরও কিছু ফিল্ড দিতে হবে, রাইট? তো ফিল্ডগুলো আমরা অ্যাড পোর্টফোলিও তো ছিল, পোর্টফোলিও অ্যাডে আছে, তো আমাদের পোর্টফোলিও অ্যাড যে ফাইলটা আছে সেই ফাইলটাতে আমরা ওপেন করি। এই যে পোর্টফোলিও অ্যাড, এখান থেকে এই দুইটা নিয়ে আসি, অথবা আমরা চারটাই আনতে পারি, না দুইটাই আনি, দুইটাই আমাদের লাগবে। অথবা আমরা এখান থেকে যে ফর্ম, এই যে চারটা ফিল্ড ছিল, চারটা ফিল্ড আমরা কপি করি, কপি করে পোর্টফোলিও এডিটে আসি, পোর্টফোলিও এডিটে এসে এখান থেকে একটু পেস্ট করে দিই এইখানে, কারণ তাহলে আমাদের কলামের নাম সব কিছু সেম থাকলো আগের মতনই। আর এখান থেকে আমরা এখন করে দেবো হচ্ছে পোর্টফোলিও আপডেট, পোর্টফোলিও আপডেট, PORTFOLIO, পোর্টফোলিও আপডেট। এবং পোর্টফোলিও আপডেটে যখন যাবে তো তখন সে পোর্টফোলিও আপডেটটা আমরা ওপেন করি, পোর্টফোলিও আপডেট আমাদের এখানে ফাইল নেওয়া আছে। তো পোর্টফোলিও আপডেটে যেয়ে আমরা একই রকম আমরা ওয়েলকাম যে আপডেটটি আছে সেই ফাইলগুলো আমরা কপি করে পেস্ট করে পোর্টফোলিও আপডেটে দিয়ে দিব। এখানে ব্যতিক্রম কি করব, যেমন দেখেন হচ্ছে এখানে আমাদের পোস্ট থেকে ডাটা আসবে, আরও দুইটা ডাটা আসবে, এই জন্য নিলাম, পোর্টফোলিও এডিটে যাব, পোর্টফোলিও এডিট ডিজিগনেশন পেস্ট করলাম, পেস্ট করলাম, হ্যাঁ, তারপরেরটা আসলাম বিজি কালার কপি করলাম, এই যে পেস্ট করে দিলাম, ওকে, অল্টার ট্যাব দিয়ে কিন্তু আমি আসি, ওকে। এবার এইখানেও আমাদেরকে সেট করতে হবে, চারটা বিষয় সেট করতে হবে, তো আমি এটা একটু কপি করি, পেস্ট পেস্ট। আচ্ছা এখানে আবার একটু কমা দিতে হবে, হ্যাঁ, কমা দিয়ে যে ডিজিগনেশন, প্রথম ডিজিগনেশন শর্ট ডিজিগনেশনে ডিজিগনেশন বসবে, আর বিজি কালারে পরেরটা আমি বিজি কালার দিয়ে দিলাম, বিজি কালার এবং বিজি কালার করা আইডি অনুযায়ী আসবে, ওকে, আইডি অনুযায়ী আসলো। এবং সে চলে যাবে হচ্ছে এখানে পোর্টফোলিও, PORTFOLIO শো ডট পিএসপি তে চলে যাবে, ওকে। এখান থেকে আমি এখান থেকে, আচ্ছা আর এখানে হচ্ছে পোর্টফোলিও এডিট, PORTFOLIO পোর্টফোলিও এডিট ডট পিএসপি তে চলে যাবে, রাইট? তো এবার আমরা এটাকে একটু কি করি, রিলোড দেই। তো রিলোড দিলাম, আমরা শো পোর্টফোলিওতে চলে যাই, এই যে আমাদের চারটে পোর্টফোলিও আছে, এখানে একটু এডিট করার চেষ্টা করি, কি করার চেষ্টা করি, এডিট। তো প্রথমত আমাদেরকে এখানে একটা, এখানে তাই না, এইটা কালার, এটার একটু ইন্সপেক্ট করে এই অরেঞ্জটা একটু নিই, এই ক্লাসটা নেব, ওকে। তো আমি প্রথমটা ঠিক থাকলো, আমার দ্বিতীয়টা একটু এডিট গেলাম, সরি, আচ্ছা আসে না, দেখেন পোর্টফোলিও এডিট, এই যে ভ্যালুগুলো আসে নাই, ভ্যালুগুলো আসে নাই, পোর্টফোলিও এডিট ভ্যালুগুলো আসে নাই, তার মানে হচ্ছে পোর্টফোলিও এডিট আমার মনে সেভ দিয়ে নেই, সেভ আসে নাই, এখানে কিন্তু দেখেন ডাটা পায় নাই, ডাটা আনতে পারে নাই, কেন, ফায়ার আইডি, এখনই আমাদের চেক করতে হবে। তো আইডি আছে ফাইন, এই আইডি, এই আইডি, এই আইডি, আচ্ছা, তো এখানে আমরা কপি করছিলাম, ব্রাউজারে যাই, না আইডি দুই নম্বর আইডি, তাহলে দুই নম্বর ডাটা সে নিয়ে আসার কথা, সিলেক্ট অল পোর্টফোলিও, পোর্টফোলিও সেকশন ওয়ার আইডি ইকুয়াল আইডি, ফাইন, পোর্টফোলিও এডিট, পোর্টফোলিও এডিট, আচ্ছা রাইট। আমরা যদি শো পোর্টফোলিওতে যাই, সবগুলো করে দিই, পোর্টফোলিও শো,
সিলেক্ট ওয়াল রেজিগনেশন পোর্টফোলিও ডিলেট হয়েছে পোর্টফোলিও এডিট আইডি আই ফাইন আইডি নিয়ে গেলাম আইডি নিয়ে আমি চলে গেলাম হচ্ছে এডিটে ফাইন এডিটে এসে আমি সিলেক্ট অল ফ্রম এডিট নিলাম এখানে আমি এখানে রোটাকে টি করি বার ডাম করি ক্লোজ ডট আর সেকেন্ড চেক করি হ্যাঁ ডাটা আসছে ডাটা দেখেন এই যে ডাটাগুলো আসছে রাইট ডাটাগুলো আসছে আচ্ছা তো ভুল ছিল কই ভুল হচ্ছে আমরা কপি পেস্ট করছি কিন্তু ভ্যালুটা তো বসাইনি ভ্যালু ভ্যালুটা বসাইনি ওকে তো ভ্যালুটা কিরকম বসাইতে হয় এরকম করে টাইটেল টাইটেল বুঝে গেছে আমরা ভ্যালু বসাইনি তাহলে ভ্যালু বসবে কেমন করে তাহলে এটা কপি করি টেস্ট শর্ট ডিসক্রিপশন আচ্ছা বলে টেস্ট করি ডিজি কালার হচ্ছে ডিজি ক্রিশন ওকে তাহলে হয়ে গেল এবার আমরা এটাকে কি করব আমরা কি একটু চলে সব কইছো এবার আমরা এটাকে ইনস্পেক্ট করছিলাম এখানে কালারটা নিয়ে নিই এই ক্লাসটা নিয়ে নেব কপি আপডেট আচ্ছা সুন্দর একটা এরর খাইছি তো আনডিফাইন্ড ইনডেক্স আইডি আনডিফাইন্ড ইনডেক্স আইডি পোর্টফোলিওতে আনডিফাইন্ড ইনডেক্স আইডি পোর্টফোলিও এডিট কত নম্বর লাইনে লাইন নম্বর হচ্ছে 68 68 এখানে 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 তো এটা আনডিফাইন আইডি তো আইডি আনডিফাইন হলে শোতে যায় আচ্ছা ওর ব্যাকে দিয়ে আসতে হবে আর কি যাই হোক আসলাম আমরা আবার একটু যাই আপডেট হ্যাঁ undefined index id line number আচ্ছা undefined index id 68 নম্বর লাইন 68 নম্বর লাইনে আমরা যাই এই যে 68 নম্বর লাইনে get edit id আচ্ছা দেখেন এখানে আইডিটা পাস হয়নি আইডিটা পাস হয়নি আইডিটা পাস হয়েছে তো আচ্ছা আইডি আমরা এবার এখানে কি করি ইকো দেখেন এখন প্রবলেম আসলে কিভাবে সলভ করতে হবে সে বিষয়ে আমাদের দেখতে হবে ওকে ইকো আই আইডি এক্সিস্ট ওকে এবার আমরা এটাকে রিলোড দেই তো টু টু আসছে টু টু আসছে ফাইন সিলেক্ট অল ফ্রম সেকশন হোয়ার আইডি আচ্ছা এবার আমরা দেখি এইটা এবার আমরা দেখি এটাকে দেখি হ্যাঁ ভারডাম এক্সিস্ট ওকে সিলেক্ট অল থেকে আমরা কপি করি আচ্ছা আমাদের আইডি তো আসতেছে আইডি আসতেছে বলে আমাদের আইডি যাচ্ছে তো আমরা পোর্টফোলিও পোর্টফোলিও আপডেট এখানে এটাও তো ঠিক আছে
হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ এমন হতে পারে। প্রোগ্রামিং এ একটা সিঙ্গেল কোটেশনও কিন্তু আমরা অনেক ভুল খাবো, সব ঠিক আছে। এবার যদি আমি আপডেটে ক্লিক করি, আমার একটা এরর দিতেছে, পোর্টফোলিও এডিটে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা রাইট, আমরা আপডেট আমরা এখানে গিয়েছি, হ্যাঁ এখানে যাওয়ার পরে আমাদের হয়ে গেছে, কিন্তু আপডেট হয়েছে, সম্ভবত আপডেট হয়েছে, আমাদের আপডেট হয়ে যাওয়ার কথা। টিজিএন গেম, টিজিএন গেম, আচ্ছা যাক, আমি যেটা আমার যেটা হয়েছে হলো যে এই আপডেট পোর্টফোলিও, এখানে তো আমরা যাইনি, এখনো এখানে আমরা গেছি, এখন আমরা এখানে যাইনি, এখানে কাজ করি নাই। হ্যাঁ পোর্টফোলিও আপডেট এখানে যাই, এখানে যাই, আমাদের এখানে কাজ করা হয়নি। ওয়েলকাম সেকশন দেখেন, এই দেখেন ওয়েলকাম সেকশন আপডেট, আমি এখানে সব কিছু চেঞ্জ করছি কিন্তু টেবিলের নামটা চেঞ্জ করি নাই, ভুল করছেন তো, এরকম ভুল কিন্তু আমাদের হবেই। হ্যাঁ তো আমি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারতাম, কিন্তু আসলে এই ধরনের ভুল প্রজেক্ট করতে গেলে হয়, সেগুলো আমরা একটু দেখে নেবো। হ্যাঁ এবার যদি আমরা এখানে যাই, তো দেখি গ্রিন, তো এরপরে আমরা যদি আরেকটা কলাম চেঞ্জ করে দেই, সবগুলো কালার আসলে আমার দরকার হবে, হ্যাঁ পরবর্তীতে, ব্লু, তো আমি এবার একটু ব্লুতে যাই, গ্রিন, এবার আমার আরেকটা লাগবে এটা, রাইট এটাতে আসলাম, এবার আমি এটাতে একটু করি গ্রে, BLE ব্লু, আপডেট শেষ। তাহলে এ পর্বে আমরা মোটামুটি আপডেট করতে পারলাম, তো আমরা সবকিছু ঠিক ছিল, আমাদের কোথায় ভুল ছিল, প্রোগ্রামিং এরকম ভুল হবে, ভুলটা কিভাবে ফাইন্ড আউট করবো, আমাদের কিন্তু মাথায় ঠান্ডা রাখতে হবে, হ্যাঁ চেক করতে হবে ডে বাই, একটার পর একটা চেক করতে হবে। যেমন আমি দেখেন কিভাবে ভুলটা চেক করলাম, এটা ভুল হচ্ছে মানে সে কিন্তু কাজ করতে না পেরে এই ফাইলে পাঠাই দিচ্ছিল, কিন্তু আমি প্রথমে চিন্তা করতাম যে আমার মনে হয় যে এই ফাইলেই প্রথম দিকে প্রবলেম, প্রথম দিকে এই ফাইলের প্রবলেম না, ওকে, এবং আমি তখন বুঝতে পারলাম যে এইখানে একটা মেসেজ দিচ্ছিল, সরি মেসেজ দিচ্ছিল, এখানে সরি মেসেজ দিচ্ছিল, সরি মেসেজটা আসে হচ্ছে, আমি তখন বুঝতে পারছিলাম সরি মেসেজটা আসে এইখান থেকে আসতেছিল, তাহলে এই পেজে যাইতে পারছে, তাহলে এই পেজে কোথাও প্রবলেম আছে, সেজন্য আমি এই পেজে চলে আসছে। তো লজিক্যালি আমাকে বুঝতে হবে যে মেসেজটা দিছে সরি, উপরের দিকে যখন আমি তাকাইছিলাম তখন সরি মেসেজটা আসছিল, তখন বুঝতে পারলাম সরি মেসেজ যখন তখন এই পেজে, সে ওই পেজে যে এই পেজ থেকে আসছে, তারপরে আমি এই পেজে আসছে এবং ফুলটা ভুলটা খুঁজে বের করতে চেষ্টা করছি। তো এই ধরনের ভুল কিন্তু কখনোই আপনি ফোনে ওভার ফোনে বললে আসলে প্রবলেমগুলো সলভ হবে না, তো এই জন্য নিজের কোডগুলো আস্তে আস্তে নিজেই দেখতে হবে। নেক্সট পার্টে আমরা দেখবো যে এটা কিভাবে আমরা ঘুরাই দেবো, এটা কিভাবে আমরা ঘুরাই দেবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।